এই হোয়াট ইজ এভরিবডি, কে হোস্ট হোয়াট। তো গাইস, আজকে আমরা খেলবো অ্যাসপাল্ট 8। আর তোমরা বলছো আমার অ্যাসপাল্ট 8 আমার পিসিতে খেলতে। আর গাইস, পিসিতে জানো যে আমার পিসিতে 4GB গ্রাফিক্স কার্ড আছে, তাহলে আরো বেশি জোস লাগবে দেখতে। তো চলো দেখি, আমি আরো কয়েকবার ট্রাই করতেছি কালকে রাতের থেকে, কিন্তু আমি খেলতে পারতেছিলাম না। তারপর আমি অনেক চেষ্টার পর খেলতে পারছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস তোমরা। আর গাইস, এটা কিন্তু মনে করো আমার কাছে কোনো পার্থক্য পাই নাই, যদিও অ্যাসপাল্ট 9 আর 8 এর ভিতর। কারণ আমি অনেকে বলছে কি যে অ্যাসপাল্ট 8 এর যে গ্রাফিক্স, ওইটা নাকি প্রচুর ডিটেলস ইউজ করছে, আর অ্যাসপাল্ট 9 এর গ্রাফিক্সটা আরো বেশি ভালো। তো চলো দেখি, আমরা খেললে টেস্ট হয়ে যাবে। তো গাইস, গ্রাফিক্স খারাপ না, জাস্ট পার্থক্য এটাই দেখতেছি যে অ্যাসপাল্ট 9 এ হচ্ছে একটু মনে করো চারপাশটা আলোকিত, আর অ্যাসপাল্ট 8 এ হচ্ছে মানে একটু অন্ধকার অন্ধকার এই আর কি। তার মধ্যে গ্রাফিক্সে প্রচুর ডিটেলস ইউজ করছে আর দেখতে ভালো লাগতেছে। ও গাইস, সামনের যে গাড়িটা ওটা ভেঙে ফেলছি আমি। তো গাইস, সবার ডান পাশের রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা বাম পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। মজা লাগতেছে আমার এই গেমটা খেলতে। আর গাইস, এই যে এয়ার কার্বন ছাড়তেছে পিছন দিয়ে আর কি, যে বুস্টার যেটা বলে পাওয়ার বুস্টার, তো ওইটা যখন ছাড়ে গাইস এত সুন্দর লাগে। আর মনে করো গেম, রেসিং গেমের যে আসল মজা গাইস, ওইটা মূলত আমরা অ্যাসপাল্ট গেমের থেকে বুঝতে পারি, অ্যাসপাল্ট 9 তারপর অ্যাসপাল্ট 8। তো গাইস, সামনে মনে হয় পাহাড় ভেঙে পড়ছে। তো যাই হোক গাইস, আমরা সাবধানে চালাবো। তো গাইস, এখনো ও গাইস আমাদের পিছনে লাগিয়ে গেছে ইয়ারা, ওই যে আমাদের সাথে যে গাড়িগুলো আছে আর ওইগুলো পুরো আমাদের পিছনে আছে। তো গাইস, 4GB গ্রাফিক্স কার্ড, আমি যদি আমার ফোনে অ্যাসপার গেমটা কখনো খেলি নাই, বাট 4GB গ্রাফিক্স কার্ড আর আমার ফোনের ভিতর পার্থক্য করতে আমি শিওর বলতে। আ গাইস শিট, আমার আবার এখান থেকে স্টার্ট দিয়েছে, মানে আমরা ডিস্ট্রয় হয়ে গেছি একবার। তো কোনো বিষয় না গাইস, আমরা এখন থার্ড নাম্বারে আসি। তো এখন আমরা সেকেন্ড নাম্বার আর আমাদের সামনে যে আছে ওরে যদি আমরা ক্রস করে ফেলতে পারি, তাহলে আমরা ফার্স্ট নাম্বারে চলে যাব। তো গাইস, তোমরা আমার বলছো যে ইয়া মানে 8 খেলতে, অ্যাসপাল্ট 8। তো আমি অ্যাসপাল্ট 9 খেলে রাখছি, তবুও তোমরা চাইছো একবার, এই জন্য তোমাদের জন্য দিছি অ্যাসপাল্ট 8 আমার পিসিতে। তো গাইস, আমার মূলত গ্রাফিক্সটা অনেক সুন্দর আসতেছে, আর আমি প্রথমে ভাবছিলাম যে ফোনে খেলি, কিন্তু ভাবলাম যে গাইস আমার 4GB গ্রাফিক্স কার্ডের পিসি থাকতে আমি কেন ফোনে খেলবো। তো গাইস, আমার সামনে আছে। আর গাইস, তোমরাও আমার মতো মনে হয় রেসিং গেম লাভার, যারা যারা রেসিং গেম দেখো বেশি করে। তো আমি, আমার রেসিং গেমগুলো হচ্ছে অনেক ফেভারেট, আমি বেশিরভাগ সময় রেসিং গেম খেলি। আর গাইস, আমরা সামনের যে গাড়িটা ছিল ওইটাও ব্লাস্ট করে ফেলছি। আর গাইস, আমরা আমরা জিতে যাবো, জিতে। ও গাইস, আমরা ফিনিশ লাইন সবার আগে ক্রস করছি আর আমরা ফার্স্ট হয়েছি এখানে। তো নেক্সট 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 আমাদের একটা মিশন আছে, দাঁড়াও। তো গাইস, এখানে তো আমরা ফার্স্ট হয়ে গেছি, আর আমাদের নিকনেম কি যেন দিছে ড্রাইভার 508 কত যেন। তো গাইস, চলো আমরা আর একবার একটা গেম খেলি আর এখানে দেখি কি হয়। তো গাইস, এখানে আমাদের কি কি ক্লেম করে নিতে হবে আমি এইটা কালকের থেকে বুঝতেছিলাম না, তারপরে অনেক মনে করো কয়েকবার এই গেম নিয়ে ঘাটাঘাটির পর বুঝতে পারছি যে গেমের ভিতর কোনটা কি। তো চলো গাইস, আমরা আর একটা রেস দিই, আর এখানে নতুন একটা প্লেস খুলছে নাকি, ওই প্লেসটা যে নতুন একটা প্লেস মনে হচ্ছে। তো চলো গাইস, রেস দিয়ে আসি আমরা। তো গাইস, এখানে একটু টাইম নিচ্ছে আমাদের। তো গাইস, যে আমাদের গেমটা ওপেন হয়ে গেছে, আর দেখো গাইস, এবার আমরা ফার্স্ট হওয়ার চেষ্টা করব। দ্য গ্রেট ওয়াল এটার নাম হওয়া গাইস, এটা নতুন একটা ম্যাপ দিছে, আর দেখি এই ম্যাপে কি কি আছে নতুন। তো গাইস, তোমাদের যদি রেসিং গেম ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে যাবো যে ভাই রেসিং গেম খেলো। তারপরে তোমরা আমার জিটিএ ভাইস সিটি খেলতে বলছো। ও গাইস, ফার্স্টেই আমি একটা গাড়িটা ভেঙে ফেলছি। তো গাইস, তোমরা জিটিএ 5 খেলতে বলছো, আমার জিটিএ 5 ও খেলবো, সরি জিটিএ ভাইস সিটি, জিটিএ 5 হয় সবগুলোই খেলবো, জাস্ট একটু টাইম লাগবে কারণ আমি একটু বিজি আছি কয়েকদিন ধরে। তো গাইস, আমরা সামনের গাড়িটার, সরি যে গাড়িটা আমাদের সাথে ছিল ওটার আমরা ডিস্ট্রয় করে দিছি, আর সামনের গাড়িটার আমাদের ক্রস করে সামনে যাইতে হবে। আর গাইস, একটু প্রবলেম হচ্ছে মনে হয় আমার গ্রাফিক্স কার্ডের সাথে। তো যাই হোক, কোনো বিষয় না, এটা ঠিক হয়ে গেছে আবার। তো
তো গাইস আমরা কিন্তু ফার্স্ট নাম্বারে আসি গাইস, আর সবার আগে কিন্তু আমরা এই ল্যাবটা কমপ্লিট করে ফেলবো। আর এখানে আমাদের ওয়ান ল্যাব কমপ্লিট করতে হবে। অ্যাসপিরেন্ট নাইনে আমরা মনে করো দুইটা না তিনটা ল্যাব মানে কমপ্লিট করছিলাম। ও গাইস আরেকটু এই যে মনে করো আমরা নিচে পড়ে যাইতাম, তো যাক কোনো বিষয় না গাইস। এখানে আমার বারবার ইয়া মারতেছি, পাওয়ার বুস্টার মারতেছি, ওটা মারতে আমার বেশি মজা লাগতেছে। তো গাইস এবারের মানে এইটা কিন্তু একটু কঠিন আছে এই ম্যাপটা, কারণ এখানে রাস্তা কোথায় কোথায় যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। ওয়াও গাইস দেখো মনে হচ্ছে না যে GTA 5 খেলতেছি গাইস, দেখো পুরো GTA 5 এর মতো মনে হচ্ছে আমার। এরকম একটা জায়গা GTA 5 এও আছে আমাদের। তো গাইস তোমাদের যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যারা আমার গেমের ভিডিও বেশি পছন্দ করে, তুমি তাদের সাথে শেয়ার করে দিবা জাস্ট তোমাদের ফ্রেন্ডদের সাথে। আর গাইস তোমরা দেখতেছো আমি কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডদের সাথে, আর বলবা সাবস্ক্রাইব করে দিতে। তবে গাইস PC-তে মনে করো খেলতে একটু মনে করো সুবিধা কি যে আমরা তিন চার প্রভাবে কন্ট্রোল করতে পারি গেমটা। আর গাইস স্প্যাসিফাই যে গেমটা তোমরা বলছো এটা আমি কমপ্লিট করবো এখন, আমি জাস্ট তোমাদের দেখাই দিছি যে গেমটা কেমন। তো গাইস যাই হোক আমরা এখানে ফার্স্ট হয়ে গেছি, আর স্প্যাসিফাই গেম আমি খুব তাড়াতাড়ি একজন পার্টনারের সাথে খেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।